গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 6:30। সকাল সকাল দুধটা বসিয়ে দিয়েছি, মামাম স্কুল যাবে তো দুধ একটু ওটস দিয়ে খাইয়ে দেবো, আর ওর জন্য একটু টিফিনও বসিয়ে দিয়েছি। স্কুলের জন্য আজকে নিয়ে যাবে চাউমিন। একদিকে চাউমিনটা বয়ল হচ্ছে, আর একদিকে আমি ফ্রাই প্যানে গরম করে নিচ্ছি তেলটা, যাতে ওটা বয়ল হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে পারি, কারণ খুব টাইম কম আছে সেই জন্য। আর স্কুলে টাইম হয়ে গেলে মুশকিল হয়ে যাবে এত কিছু সকালবেলা করাটা। তো দেখো, এখানে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি, আর দেখো সকালবেলা খুন্তিটা পাইনি বলে আমি চামচ দিয়েই করে নিচ্ছি। আর একটু দিয়ে দিয়েছি অল্প সস, কারণ ও তো কিছু দিলে খাবে না, সস দিলে করলে একটুখানি ভালো খায় আর কি। আর একটু চিনি নুন এগুলো একটু অ্যাড করে দেবো, দিয়ে এটা একটু ঠান্ডা হতে দেবো। আর ওর জামাটা স্কুলের এখনও মানে আয়রন করা হয়নি, সেটা একটু আয়রন করে নিচ্ছি। রাতে কাল করতাম, এই কদিন না সত্যি খুব টায়ার্ড, যার কারণে না কিছু কাজ করতে একদমই ভালো লাগছে না, কিন্তু স্কুলে ওদের আয়রন করে জামা না পরে গেলে না একটু অসুবিধা থাকে, সেই জন্য সব আর কি পরিপাটি করে আর কি স্কুলে যেতে হবে। তো আমার আয়রন করা হয়ে গেছে ড্রেসটা, ও এখন একটু ব্রাশ করে নিচ্ছে, ব্রাশ করে নিক, নিয়ে রেডি করে দিই ওকে। তো দেখো একদম মামামও রেডি হয়ে গেছে, ওবিও কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছে, যেন মনে হচ্ছে ওবি স্কুলে যাচ্ছে। তো যাই হোক, আজকে তো যেহেতু আমাকে যেতে হবে না, মামামার যে মুডটা একদম ভালো নেই, মানে স্কুল যে যেতে বারণ করবো সেটাও শুনবে না, স্কুল ওকে যেতেই হবে, কিন্তু ওর আজকে একটুও ভালো লাগছে না। তো যাই হোক, যাচ্ছে তো। আর এখন তো আকাশটা মোটামুটি আছে, ছাতা তো দিলামই না, রেনকোটও দিইনি, দেখো এখন নীল আকাশ। তো যাই হোক চলো, ঘরে এখন অনেক কাজ আছে, বাসি কাজগুলো আগে আমি সারবো। আর তার আগে না আমি আজকে একটু স্কিন কেয়ার করবো, যেহেতু আমার না একদম টাইমও হয় না, আর আমি করি না, বিয়ে বাড়িটাও গেল সেখানেও কিছু করিনি। তো আজকে আমি একটু ডিটান প্যাক ইউজ করবো, তো আজকে একটু বেরোবো, আজকে এক জায়গায় যাওয়ার আছে। তো রিটার্ন প্যাকটা না আমি আগে লাগিয়ে নিলাম, এটা না ইনস্ট্যান্ট গ্লো দেয়, ভীষণই ভালো, কিন্তু আমার মানে টাইম হয় না বলে আমি একদম ইউজ করতে পারি না। তো দেখো আমার মুখটা ধোয়া হয়ে গেছে, কত ফ্রেশ লাগছে, মনে হচ্ছে ওপরে একটা কালো লেয়ারটা উঠে গেল, জানি না তোমাদের কতটা বুঝতে পারছো, কিন্তু আমি ভালোই বুঝতে পাচ্ছি, একটা ওপরে কালো লেয়ার ছিল সেটা যেন চলে গেল। চলো এবার ঘরটা মানে বিছানাটা আগে গুছিয়ে নিই, বিছানা গুছিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নেব। আজকে রান্নার সেরকম কোনো কিছু ঝামেলা রাখবো না, কেননা আজকে যেখানে যাব সেখানেই আর কি খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো মামাকে ওই স্কুল থেকে ওখানে নিয়ে যাবে, তো আমি এখান থেকে রেডি হয়ে একেবারে মানে বেরিয়ে যাব। আর ঘর দরের অবস্থা এখন আমার খুবই খারাপ আছে, কারণ যে বিয়ে বাড়ি গিয়েছিলাম শুধু এখন কাচ্ছি, আর মানে মেলার তো বাইরে কোনো স্কোপ নেই, ঘরেই শুকাচ্ছি। কিছু জিনিস আয়রন করার আছে সেগুলো করে নিচ্ছি, নিয়ে আর কি সব একটা একটা করে আলমারিতে তুলছি, মানে ঘরটা দেখলে না ভাববে আমার এটা কি একটা। যাই হোক, সেই জন্য তোমাদের সাথে আর সেটা শেয়ার করছি না। চারিদিকে জামা কাপড় ভর্তি, এই 6-7 দিন ধরে যা পরা হয়েছে সবই রয়েছে, কিন্তু একদিনে যে কেচে দেবো সেই বৃষ্টির ভয়ে আর কি কাচতেও পারছি না। তো দেখো আমার স্নান হয়ে গেছে, আমি এখন রেডি হতেও বসে পড়েছি। আমি কিভাবে মেকআপ করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে দেখো আমি বিবি ক্রিম এখানে ইউজ করি, যেটা SPF 30 আছে, আমি কখনোই মেকআপটা ইউজ করি না, একটু আইলাইনার পরে নিলাম, একটু ব্লাশনও লাগিয়ে নিচ্ছি। অনেকদিন পর বিয়ে বাড়িতেও মনে হয় না আমি এগুলো করেছি বলে, সময় হয়নি কি করবো। আর আইব্রোজটা তো ঠিকই আছে, তাও একটু সেট করে নিলাম, একটু মাস্কারাও লাগিয়ে নিয়েছি। আর ঘড়িটা আমার ম্যান্ডেটরি, ঘড়িটা আমি সবসময় পরে থাকি। তো দেখো লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, সাজার মধ্যে সব থেকে বেশি প্রেফার করি কাজল আর লিপস্টিক, যেটা আমার ভীষণই ভীষণই পছন্দের জিনিস একটা। তো একদম রেডি হয়ে নিয়েছি, আর একটু পরে নিচ্ছি এবার সিঁদুর। চুলটা তো কিছুই করার নেই, চুল জাস্ট একটা ওই ক্ল্যাচার যা ইউজ করি মানে যা লাগাই ওটাই। আর একটু ইয়াররিংও পরে নিচ্ছি, ইয়াররিং পরবো কি কানে না ভীষণ ব্যথা হয়েছে, আমি যেহেতু ইয়াররিং পরি না সেই জন্য না আমার কানের দুল পরতে সত্যিই খুব অসুবিধা হয়। তো হেয়ারটাও একটু কমিং করে নিলাম, আর এখন একটু ওই দই আছে, দুটো বিস্কিট দিয়ে খেয়ে আর কি বেরোবো।
তো মোটামুটি দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখন না সত্যি বলতে ওয়েদারটাকে ভীষণ ভালো লাগছে, বেশ ভালো, বাইরে রৌদ্র উঠেছে যার জন্য খুব ভালো লাগছে। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর এখন তো বললামই কিছু খাওয়ার নেই, একটু পোজও দিয়ে নিলাম। তো আমার না ব্ল্যাক কালার খুব ফেভারিট, যেখানেই যাই একটু ব্ল্যাকটা বেশিরভাগই আমি পরি। আর দেখো এই যে দই নিয়ে নিয়েছি, এটা কিন্তু টক দই, তো একটু দুটো বিস্কিট আগে খেয়ে নিয়েছিলাম, এখন দইটা খেয়ে আর কি বেরিয়ে যাচ্ছি। তো আজকে ভিডিওটা না বেশি বড় হলো না, কেননা আজকে রান্না বান্না ঘরে সেরকম কাজ কিছুই আমার করার নেই, যার জন্য তোমাদের সাথে সেরকমভাবে শেয়ারও করতে পারলাম না। আর বিয়েবাড়ির ব্লগটা তো তোমাদের সাথে সব কটাই শেয়ার করেছি, এখন আছে অষ্টমঙ্গলা পুজোর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব, যেদিন যাব সেদিন, এখনও তো 8 দিন হয়নি সেই জন্য এখনও শেয়ার করা হয়নি। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। Thank you.